বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আজ একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি। চাকরির বিজ্ঞাপন হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জুন 2021 খ্রিস্টাব্দ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর 8। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত কোম্পানির আকর্ষণীয় বেতন স্কেলের যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গ্রুপ এ পোস্ট আইডেন্টিটি, এগুলো আপনারা দেখে নেবেন। পদের নাম সেমি স্কিল্ড মেনটেনার পয়েন্টসম্যান, পদ সংখ্যা 3টি। সেমি স্কিল্ড মেশিন অপারেটর মেল রাইট, পদ সংখ্যা 2টি। সেমি স্কিল্ড মেশিন অপারেটর মেল ওয়েট ক্রেন লিফট 2 জন। সেমি স্কিল্ড মেনটেনার স্টোর 1 জন। সেমি স্কিল্ড মেনটেনার ইস্কালেটর 6 জন। সেমি স্কিল্ড মেনটেনার POA 7 জন। সেমি স্কিল্ড মেনটেনার ট্রাক মেশিনারি 2 জন। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার 1 জন। এ গ্রুপের মোট লোক নেবে 24 জন। পে স্কেল 16। শিক্ষাগত যোগ্যতা HSC ভোকেশনাল উইথ মেশিন টুলস অপারেটিং অ্যান্ড মেনটেন্স অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেড। CGPA 4.0 আর অ্যাবভ আউট অফ 5 ইন HSC ভোকেশনাল। গ্রুপ বি সেমি স্কিল্ড মেনটেনার RS ইন্সপেকশন 6 জন। সেমি স্কিল্ড মেনটেনার RS ইন্সপেকশন 3 জন। সেমি স্কিল্ড মেনটেনার RS মেকানিক্যাল ডোর 3 জন। সেমি স্কিল্ড মেনটেনার RS মেকানিক্যাল বগি 5 জন। সেমি স্কিল্ড মেনটেনার RS মেকানিক্যাল 4 জন। মোট 21 জন। পে স্কেল 16। যোগ্যতা HSC ভোকেশনাল উইথ অটোমোবাইল অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেড। CGPA 4 আউট অফ 5 ইন HSC ভোকেশনাল। গ্রুপ সি সেমি স্কিল্ড মেনটেনার RS মেকানিক্যাল এয়ারকন 5 জন, গ্রেড 16। যোগ্যতা HSC ভোকেশনাল উইথ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেড। CGPA 4.0 আর অ্যাবভ আউট অফ 5 ইন HSC ভোকেশনাল। গ্রুপ ডি লোক নেবে 69 জন, তার মধ্যে সেমি স্কিল্ড মেনটেনার RS ইন্সপেকশন 9 জন, সেমি স্কিল্ড মেনটেনার RS ইন্সপেকশন মনিটরিং 2 জন, সেমি স্কিল্ড মেনটেনার RS ইলেকট্রিক্যাল 5 জন, সেমি স্কিল্ড মেনটেনার RS ইলেকট্রিক্যাল 3 জন, সেমি স্কিল্ড মেনটেনার OCS 7 জন, সেমি স্কিল্ড মেনটেনার সাব স্টেশন অ্যান্ড সুইচ গিয়ার 3 জন, সেমি স্কিল্ড মেনটেনার RSS 1 জন, সেমি স্কিল্ড মেনটেনার RSS 1 জন, সেমি স্কিল্ড মেনটেনার SCADA OCC 3 জন, সেমি স্কিল্ড মেনটেনার E&M UTN 3 জন, সেমি স্কিল্ড মেনটেনার E&M UTN 3 জন, সেমি স্কিল্ড মেনটেনার E&M সৈরাপাড়া শেওড়াপাড়া 4 জন, সেমি স্কিল্ড মেনটেনার E&M মতিঝিল 4 জন, সেমি স্কিল্ড মেনটেনার লিফট 4 জন, সেমি স্কিল্ড মেনটেনার সিগনালিং মতিঝিল 2 জন, সেমি স্কিল্ড মেনটেনার সিগনালিং UTN 2 জন, সেমি স্কিল্ড মেনটেনার সিগনালিং ডিপোর্ট OCC 2 জন, সেমি স্কিল্ড মেনটেনার PhD মতিঝিল 1 জন, সেমি স্কিল মেনটেনার PhD UTN 2 জন, সেমি স্কিল্ড মেনটেনার টেলিকম অ্যান্ড AFC UTN 5 জন, সেমি স্কিল্ড মেনটেনার টেলিকম অ্যান্ড AFC মতিঝিল 5 জন, সেমি স্কিল্ড মেনটেনার টেলিকম অ্যান্ড AFC ডিপার্টমেন্ট ডেপোর্ট 1 জন। পে স্কেল 16। যোগ্যতা HSC উইথ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেড। CGPA 4.0 আর অ্যাবভ আউট অফ 5 ইন HSC ভোকেশনাল। গ্রুপ ই সেমি স্কিল্ড মেনটেনার ওয়ার্কস UTN 1 জন,
সেমি স্কিল্ড মেইনটেনার ওয়ার্কস মিরপুর একজন, সেমি স্কিল্ড মেইনটেনার ওয়ার্কস ফার্মগেট একজন, সেমি স্কিল মেইনটেনেন্স ওয়ার্কস মতিঝিল একজন, মোট চারজন, গ্রেড 16। যোগ্যতা এইচএসসি উইথ বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স অ্যান্ড ড্রাফটিং সিভিল ট্রেড, সিজিপিএ 4.0 আর অ্যাবভ আউট অফ 5 ইন এইচএসসি ভোকেশনাল। গ্রুপ এফ লোকনবী 2 জন, সেমি স্কিল্ড মেইনটেনার আরএস প্ল্যানিং ট্রেনিং 1 জন, সেমি স্কিল্ড মেইনটেনার আরএস ইন্সপেকশন 1 জন। যোগ্যতা এইচএসসি উইথ অটোমোবাইল অ্যান্ড ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সিজিপিএ 1ই। গ্রুপ জি লোকনবী 5 জন, তার মধ্যে সেমি স্কিল্ড ড্রাইভার 1 জন, সেমি স্কিল্ড মেইনটেনার ইএনএম ডেপোট 4 জন। শিক্ষাযোগ্যতা এইচএসসি উইথ অটোমোবাইল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, পয়েন্ট 1ই। টোটাল 130 জন। শর্তসমূহ, সকল প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট www.dmtcl.gov.bt থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে আবেদন দাখিল করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিএমটিসিএলের ওয়েবসাইট, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতানের ওয়েবসাইট এ পাওয়া যাবে। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ছায়ালিপি। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি মূল কপি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং প্রার্থীর নিজ এলাকায় স্থানীয় পরিষদ প্রধান যেমন সিটি কর্পোরেশন মেয়র বা কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানার সনদপত্র। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে 500 টাকা, পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট, অপরাধযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল করে কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমন পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের 1 জুলাই 2021 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর। মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 30 বছর। নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ পরিপত্র অনুসরণ করা হবে। কোটায় আবেদনকারী প্রার্থীদের সর্বশেষ সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে, অন্যথায় কোটার সুযোগ প্রদান করা হবে না। পদের কর্মের প্রকৃতিগত কারণে কোনো কোনো পদে প্রতিবন্ধী প্রার্থী নিয়োগ করা যাবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। একজন প্রার্থী কেবলমাত্র 1টি গ্রুপের বিপরীতে যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী গ্রুপে যে পদের জন্যই আবেদন করুক না কেন, প্রার্থী ওই গ্রুপের সকল পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। গ্রুপের মধ্যে মেধা তালিকা ও কোটার ভিত্তিতে প্রার্থীর নির্বাচন চূড়ান্ত করা হবে। খামের উপর নাম, বাম দিকের গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তি 8 উল্লেখ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কোম্পানির প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো গ্রিম কপি গ্রহণ হবে না। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির নির্ধারিত চিকিৎসক, চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষার সময় প্রয়োজনের প্রস্তুতি সহ কলম, পেন্সিল, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র প্রদত্ত নির্দেশনা এক্ষেত্রে প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র প্রদান করতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। যে কোনো বা
সকল দরখাস্ত বা নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা কোম্পানি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোম্পানি কর্তৃপক্ষ সরকারি বিধিবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন কোনো শর্তে পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে। কোম্পানি কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগে প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। আবেদনপত্র আগামী 31 আগস্ট 2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল 14 71 72 পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা 1000 এর বরাবরে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি আকারে খামের উপর লিখে বা টাইপ করে উহাতে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। উপরে ক্রমিক 1 থেকে ক্রমিক 24 বর্ণিত শর্তসমূহ পূরণকারী নন রেসিডেন্ট বাংলাদেশি গণ আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থী নন রেসিডেন্ট বাংলাদেশ হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। উপরে ক্রমিক 1 থেকে ক্রমিক 24 বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পুলিশ ভেরিফিকেশনের সময় DMTCL এর ওয়েবসাইটে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় 3 কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ স্বাক্ষর করে দাখিল করতে হবে। প্রথমে 2 বছরের প্রবেশনের শিক্ষানবিষ্কার নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিষ্কারের কর্ম সক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সাথে সম্পন্ন করলে চাকরি নিশ্চিত করে পরবর্তী 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে নিয়মিত চাকরি চুক্তি নবায়ন করা হবে। যেহেতু সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চাকরির আবেদন ফর্মের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।